নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, 7ই মার্চ থেকে 16ই মার্চ কোনো রকম ছুটি নিতে পারবেন না শিক্ষক ও শিক্ষাকর্মীরা। সরকারি নোটিশ ইতিমধ্যে পাবলিশড হয়েছে, আমরা দেখে নেব নোটিশটি বিস্তারিতভাবে সেখানে কী লিখেছে, কেন ছুটি নিতে পারবেন না সরকারি কর্মচারীরা। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন উত্তর দিনাজপুর, আশা করি সমস্ত জেলাতেই এ ধরনের নোটিশ আসবে, বলছে সমস্ত HOI হেড অব দ্য ইনস্টিটিউট জুনিয়র হাই স্কুল, হাই স্কুল অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্কুল উত্তর দিনাজপুর, করা হয়েছে চিঠিগুলি ফ্রম দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন DI, সেকেন্ডারি এডুকেশনের DI, সমস্ত স্কুলের যারা প্রধান শিক্ষক রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন তাদেরকে চিঠি করেছেন, রিগার্ডিং নো লিভ ডিউরিং দ্য পেরিয়ড অফ 7th মার্চ 2022 টু 16th মার্চ 2022 ফর এনসুইং MP এক্সাম 2022 অ্যাজ পার দ্য সাবজেক্ট ক্যাপশন অ্যাবাভ অল HOI অফ জুনিয়র হাই স্কুল, হাই স্কুল অ্যান্ড HS স্কুল আর হেয়ার বাই ইনফর্মড দ্যাট নো লিভ উইল বি অ্যালোড টু এনি টিচার এক্সেপ্ট এক্সেপশনাল কেস। বলছে খুব যদি এক্সেপশনাল কেস না হয়ে থাকে, ধরুন হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, জরুরি কোনো বিষয় যদি না হয়ে থাকে, তাছাড়া সাধারণত কোনো লিভ গ্র্যান্ট করা যাবে না, অ্যালোড করা যাবে না এর মধ্যে ডিউরিং দ্য পিরিয়ড অফ 7th মার্চ 2022 টু 16th মার্চ 2022 ডিউ টু এনসুইং MP এক্সাম 2022, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য 7ই মার্চ থেকে 16ই মার্চ পর্যন্ত খুব জরুরি বা এক্সেপশনাল কেস যদি না হয়ে থাকে তাহলে ছুটি অ্যালাউড করা যাবে না। কোনো প্রধান শিক্ষক বা দায়িত্বে আছেন প্রধান শিক্ষকের এমন কোনো শিক্ষক, কোনো সহশিক্ষক বা সরকারি যারা শিক্ষাকর্মী রয়েছেন তাদের ছুটি অ্যালাউড করবেন না, তাই কিন্তু বলেছে। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন DI সাহেব এখানে সিগনেচার করেছে, ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন।